গত 27 ফেব্রুয়ারি অন্যান্য পৌরসভাগুলির সাথে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার 35টি ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়। ফল ঘোষণা হয় 2 মার্চ। 35টি আসনে জয়লাভ করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। 16 মার্চ নির্বাচিত কাউন্সিলররা শপথ গ্রহণ করে। ওই দিনই প্রথাগত নিয়ম মেনে কাউন্সিলররা পরেশচন্দ্র সরকারকে পৌরপতি ও মৌসুমি দাসকে উপপৌরপতি নির্বাচিত করেন। বুধবার পৌরসভা সভাগৃহে পৌরপতি ও উপপৌরপতিদের উপস্থিতিতে সকল কাউন্সিলরদের নিয়ে প্রথম বোর্ড মিটিং অনুষ্ঠিত হলো। পৌরপতি পরেশচন্দ্র সরকার জানান, এই দিন মিটিংয়ে 2 সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একটি হলো, যারা বাড়িতে সাবমার্সিবল বসাতে চান তাদের 5,000 টাকা করে জমা দিতে হবে। অপর সিদ্ধান্তটি হলো, পৌরসভার যে 4 বিল্ডিং রয়েছে সেখানে লিফট বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের 3,000 টাকা করে সাবমার্সিবল পাম্প বসাতে গেলে আগে লিফট ছিল। ইতিমধ্যে বছর 3 পর্যন্ত অনেকেই লিফট না দিয়ে বসাচ্ছিল, সেটা পৌরসভা লক্ষ্য করেছে। তাই আমাদের সিদ্ধান্ত হয়েছে যে লিফটটা বিক্রি করে 5,000 টাকা করা হলো এবং প্রত্যেকটি সাবমার্সিবল বসাবার পৌরসভা যে বাকি সব বন্ধ করেছিল যার ফলে বেআইনি হচ্ছিল, আমরা এখন আইনি প্রায়োরিটা দেবো। আমরা পারমিশন দিয়ে 5,000 টাকা দিয়ে জমা দেবে, আমরা পারমিশন দেবো প্রত্যেকের সাবমার্সিবল বসিয়ে দেবো। যারা অবৈধভাবে বসেছিলেন, যারা কী করেছেন, আমরা তো কুয়ের পেছনে ছুটবো না, কুয়ের পেছনে ছুটবো। গাড়ি কে কুকাজ করেছে ওটা দেখতে যাবো। আমাদের কাজ, আমাদের কাজ হচ্ছে বর্তমানের সেই নাগরিক যারা অতঃপর সাবমার্সিবল পাম্প বসাতে গেলে 5,000 টাকা বিল জমা দিয়ে পৌরসভা থেকে পারমিশন নিয়ে তারা পাম্প বসাবে। আমাদের প্রত্যেক কাউন্সিলরকে অনুরোধ করা হয়েছে তারা সেটা দেখাশুনো করবে। একটা কথা, দ্বিতীয়বার একটা সিদ্ধান্ত হয়েছে, পৌরসভার বিল্ডিং যেটা মেইন বিল্ডিং সেটা 4 আছে এখন, সিনিয়র সিটিজেন বা অন্যান্য বহু মানুষের পক্ষে এটি একটি উপরে ওঠা নামা অনেক গুরুত্বপূর্ণ দপ্তর বিদ্যালয় চাকরায় আছে। তাই আমাদের নিজের কাছে নিয়ে ঘুরে আসতে হবে এবং নিজের প্রস্তাব গ্রহণ করা হচ্ছে। উপপৌরপতি মৌসুমি দাস জানান, মূলত শহরের রাস্তাঘাট সংস্কার ও নিকাশী ব্যবস্থা সংস্কারের উপরেই জোর দেওয়া হবে। এই দিন MCIC ও CIC গঠন নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। উপপৌরপতি জানান, ইতিমধ্যে নবনির্বাচিত কাউন্সিলররা তাদের নিজ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে নেমে পড়েছেন। CIC বা MCIC নিয়ে কোনো কিছু একটা আলোচনা হয়নি, সমস্তটাই হয়েছে আমাদের পৌরসভা নিয়ে। যেমন অমৃত প্রকল্পের যে রাস্তাঘাট কাটা হয়েছে এইসব ব্যাপারে আলোচনা হয়েছে। কাউন্সিলররা সব যারা আমাদেরকে অভিযোগটা জানিয়েছেন চ্যালেঞ্জ কাছে যে রাস্তাঘাটের জন্য অসুবিধা হচ্ছে, অনেক মানুষ পড়ে যাচ্ছেন বা সাইকেল নিয়ে বেরোতে পারছেন না, গাড়ি নিয়ে বেরোতে পারছেন না, এইসব ব্যাপার নিয়েই আলোচনা। মানে রাস্তাঘাট, জল নিকাশি, রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা নিয়ে, ড্রেন, এসব নিয়েই হচ্ছে। এই রাস্তায় অমৃত প্রকল্পের জন্য রাস্তার অবস্থা খুব খারাপ, মানে জনগণ একটু আছে এই বিষয়টা কত তাড়াতাড়ি বা মানে কবে কাজ শুরু হবে এরকম কিছু কি কাউন্সিলররা কি মাঠে নামবে? আমাদের কাছে অভিযোগ সবে আজকে এসছে, আমরা যত তাড়াতাড়ি পারবো চেয়ারম্যান সাহেব আমি দুজনে মিলে বসে আমি এটাকে তো যত তাড়াতাড়ি পারবো মেটানোর চেষ্টা। প্রত্যেকটা ওয়ার্ডে কাউন্সিলর এলাকায় কি কাজে নামবেন কাল থেকে? অবশ্যই, আমাদের কাউন্সিলররা তো কারো মানে আমরা বলবো অপেক্ষায় তো নাই, ওনারা জেতার পর থেকেই কাজে লেগে গেছে। প্রতিটা ওয়ার্ডে ওনারা কাজকর্ম পরের দিন থেকেই শুরু করেছেন, জেতার পরের দিন থেকেই শুরু করে দিয়েছে। 23 আজকে ভোট মিটিং, সেখানে বিভিন্ন পয়েন্ট ছিল, তার মধ্যে আবার একটি পয়েন্ট ছিল 2018 সালে কিছু অনুমোদন যেগুলো পাস হয়েছে এবং বিভিন্ন বসানো থেকে শুরু করে বিভিন্ন উদ্যোগ নেওয়ার এগুলো আলোচনা হলো। কিছু বিষয়ের উপর যেগুলো 2018 অনুমোদনের জন্য এই মিটিংয়ে দেওয়া হয়েছিল, কিছু বিষয়ের জন্য কিছুজন তার মতামত পেশ করেছেন এবং লিখিত আকারও পৌরসভায় জমা দিয়েছেন। চেয়ারম্যান সেই জিনিসগুলো যাতে দেখে তার আলোচনা করেছেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু শহর রিপোর্ট, আনন্দবার্তা।